দেখে কি মনে হচ্ছে দুর্গা প্রতিমা, কিন্তু না, কালী প্রতিমা। এত বড় কালী প্রতিমা, এটা মহিলের প্রতিমা। ঘাটাল মহকুমাতেই শিল্পীরা এখন কালী প্রতিমা তৈরিতে ব্যস্ত রয়েছেন, চরম প্রস্তুতি চলছে। কারণ রাত পোহালেই কালী পুজো, আর সেই কালী পুজো মণ্ডপে মণ্ডপে প্রতিমা নিয়ে যেতে হবে। শিল্পীরা তাই তাদের ব্যস্ততার সাথে কিন্তু প্রতিমা রেডি করছেন। একেবারেই যে চিত্র একদম দুর্গা পুজোর যেরকম হয়, ঠিক দুর্গা প্রতিমার মতোই কিন্তু কালী প্রতিমা তৈরি করা হয়েছে। কারণ থিমের প্রতিমা তৈরি করতে হচ্ছে। এখন বেশিরভাগ মণ্ডপেই কিন্তু থিমের পুজো করা হয়। দুর্গা পুজো যেমন থিমের পুজো হচ্ছিল, ঠিক তেমনই কালী পুজোতেও থিমের প্রচলন শুরু হয়েছে। গত বছরও ঠিক এই জায়গায় দেখা গিয়েছিল প্রচুর থিমের প্রতিমা তৈরি হচ্ছে, ঠিক এবারেও তার কম নয়। এবারেও কিন্তু প্রচুর থিমের প্রতিমা তৈরি করছেন এখানের শিল্পী। বিভিন্ন মণ্ডপ, বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রতিমার অর্ডার আসে, এবং ঠিক থিমের যেভাবে থিম তৈরি করা হয়, ঠিক তার সেই থিমের সাথেই সামঞ্জস্যতা রেখে সেই প্রতিমাও থিমের প্রতিমা করা হয়। এই মুহূর্তে ঘাটালের নতুক এলাকায় সেই চিত্র দেখা যাচ্ছে। ঘাটালের রাধানগর নতুক এলাকায় কিন্তু এভাবেই থিমের প্রতিমা করছেন এখানে শিল্পী। প্রচুর প্রতিমা ঠিক রাস্তার ধারে, রাধানগর থেকে যে রাস্তা, সেই রাস্তার ধারেই কিন্তু এই থিমের প্রতিমা গড়া হচ্ছে। প্রচুর এই শিল্পী প্রচুর প্রতিমা গড়েন, যার মধ্যে দুর্গা ঠাকুরও প্রচুর দুর্গা ঠাকুর গড়েছিলেন। তবে তিনি জানাচ্ছেন বন্যার সময় অনেকটা ক্ষতি হয়ে গেছে, আমরা সেই কথাও শুনব শিল্পীর থেকেই। কিন্তু তার আগে এত প্রতিমা, সবই বলতে গেলে থিমের প্রতিমায়, বেশিরভাগই থিমের প্রতিমাই তৈরি হচ্ছে। আমরা শিল্পীর সাথে কথা বলবো, কিন্তু তার আগে তিনি যে ব্যস্ততা, এখন শিল্পী ব্যস্ত রয়েছেন একেবারেই, যে যে মণ্ডপে আজ উদ্বোধন সেই মণ্ডপের কিন্তু প্রতিমা এই মুহূর্তে গড়ছেন বা রং করছেন, তার চোখ আঁকতে ব্যস্ত শিল্পী। ঘাটালের রাধানগর থেকে কুঠিঘাট যাওয়ার রাস্তায় নতুক এলাকায় কিন্তু এই থিমের প্রতিমা গড়া হয়। প্রায় ১০ জন কারিগর রয়েছেন, মৃৎশিল্পী রয়েছেন ১০ জন, তারা সকলে মিলে কিন্তু এই প্রতিমা গড়তে ব্যস্ত। প্রতিবারেই কিন্তু এই চিত্র দেখা যায় যে এত থিমের প্রতিমা এখানে গড়া হয়, এবং তার জন্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু শিল্পীরা আসেন এখানে। বেশ বিরাট বিরাট এই থিমের প্রতিমা তাও দেখা যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত রং হয়নি। রাত পোহালে কালী পুজো, আর সেই কালী পুজোর মণ্ডপে প্রতিমা পৌঁছে যাবে। তবে শিল্পী যা জানাচ্ছেন যে কোনো অসুবিধেই নেই, এখনও একটা রাত বাকি, কারণ আগামীকাল রাত্রে কালী পুজো, তার আগে সমস্ত মণ্ডপে কিন্তু পৌঁছে যাবে সেই সমস্ত প্রতিমা। খুব সুন্দর প্রতিমা, একদম থিমের সাথে সামঞ্জস্যতা রেখেই কিন্তু প্রতিমার অর্ডার দেওয়া হয়, এবং সেই প্রতিমায় একবারে হুবহু ছবি দেখিয়ে যেই প্রতিমা বলা হয় ঠিক হুবহু সেই প্রতিমা গড়ে দেন এখানের শিল্পী। একেবারেই সেই চিত্র দেখা যাচ্ছে, একদমই বিভিন্ন জায়গায় যে দেখা যায় কালী প্রতিমা যে গড়া হয়, সমস্ত মণ্ডপে যেখানে পুজো হয় সে নর্মাল প্রতিমা যেমন থাকে, কিন্তু এখানের চিত্রটা একটু আলাদা। এখানে কিন্তু বেশিরভাগই থিমের প্রতিমায় গড়া হয়েছে, তা অর্ডার নিয়েই এই থিমের প্রতিমা গড়া হয় বলেই জানা গেছে। একেবারেই যে চিত্র দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত রং হয়নি, তবে আজকের রাত বা কালকের বিকেলের মধ্যেই কিন্তু সমস্ত মণ্ডপে প্রতিমা পৌঁছে যাবে, এবং তা রং করে আজকেই রেডি করে দেওয়া হবে বলেও জানিয়েছেন শিল্পী। আমরা শিল্পীর সাথে কথা বলবো। একদমই বিরাট বিরাট থিমের প্রতিমা, কারণ যে থিমগুলি তৈরি করা হচ্ছে সেই থিমের সাথে সামঞ্জস্যতা রেখেই কিন্তু এই প্রতিমা, এবং যে মণ্ডপে আজকে উদ্বোধন, জানা গেছে ঘাটালের সংঘর্ষ ক্লাব যে প্রতি বছর পুজো করে সেই পুজোর কিন্তু মণ্ডপ আজকে উদ্বোধন রয়েছে, আর সেই মণ্ডপেই কিন্তু পৌঁছে যাবে
এই প্রতিমা, সেই প্রতিমা এখন রেডি করতে ব্যস্ত শিল্পী। বলছি এবছর কি তুলনামূলক একটু কম অর্ডার পেয়েছেন নাকি অন্যান্য বছরের মতোই? না, অন্যান্য বছরের মতোই, বরং বেশি। এবছর বেশি অর্ডার পড়েছে, বেশি আছে। কিন্তু এই যে বেশ কয়েকদিন ধরেই দুর্যোগ চলছে, তার মধ্যে কিভাবে প্রতিমা এত তৈরি করলেন? দুর্যোগের মধ্যে করতে হবে, আর কি করা যাবে? ঠাকুর অর্ডার নিয়ে এনেছি, লোককে তো দিতে হবে ঠাকুর, তাহলে পুজো করবে কি করে মানুষ? একেবারে আজকে এই মন এটি যেখানে উদ্বোধন হবে সেখানে চলে যাবে নাকি, সেই জন্যই গড়তে ব্যস্ত রয়েছেন এখন। দুর্গা ঠাকুর তৈরি করেছিলেন? হ্যাঁ, দুর্গা ঠাকুর করেছিলাম। দুর্গা ঠাকুর প্রায় 20-22টা দুর্গা ঠাকুর করেছিলাম। বন্যাতে তো সব শেষ, এবছর কিচ্ছু নেই আমাদের। মানে ঠিক মণ্ডপে পৌঁছাতে পেরেছিলেন না? মণ্ডপে পৌঁছাতে পেরেছিল, কিন্তু সব বন্যাতে 12-14টা দুর্গা ঠাকুর ডুবে গিয়ে সব শেষ হয়ে গিয়েছিল। আবার নতুন করে করতে হলো, ঠাকুর বানাতে হলো। লাস্টে লোকজন নিয়ে, বেশি পয়সা দিয়ে লোকজন নিয়ে, তখন কাজ নিয়ে ফেলেছি, কাজ তো মানুষকে দিতে হবে। লাস্টে 3-4 ডবল টাকা দিয়ে বাইরে থেকে লোক নিয়ে এসে করতে হলো। আপনারা কতজন কাজ করছেন এখন? আছি 10 জন আছি টোটালে। প্রতিবারেই কি এরকমই 10 জন করেই কারিগর লাগে? হ্যাঁ, কালীতে লাগে, কিন্তু দুর্গাতে আমাদের অত কারিগর লাগে না, তার কারণ আগে থেকে কাজ করা থাকে। কিন্তু এবারে বন্যার জন্য কাজ সব নষ্ট হয়ে গিয়েছিল, 12-14টা দুর্গা ঠাকুর নষ্ট হয়ে গিয়েছিল, পুরো ডুবে গিয়েছিল বন্যার জন্য। সেই জন্য শেষে আবার 3-4 ডবল টাকা দিয়ে লোক নিয়ে আসছে, এসে যা হোক করে কাজ কমপ্লিট দিতে হয়েছে। এই সমস্ত প্রতিমার অর্ডার কি শুধু ঘাটাল বেসিসেই আসে? না না না, চারদিক থেকে আসে, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, জেলা বেসিসে আছে, মহকুমা বেসিসে? না, জেলা বেসিসে আসে। একদমই যে চিত্র, একদম থিম, যে ধরনের থিম করা হচ্ছে মণ্ডপে, ঠিক সেই থিমের সাথে সামঞ্জস্যতা রেখেই কিন্তু প্রতিমা, সেই থিমের প্রতিমা এখানে দেখা যায়। এবছর কতগুলি মোটামুটি থিমের প্রতিমা রয়েছে? আছে 30টার মতন আছে। তার মধ্যে কি কিছু বেরিয়ে গেছে না এখন? না না না, বেরোয়নি, সব বেরোবে। একদমই যে দুর্গা ঠাকুরের মতো যে বড় প্রতিমা দেখা যাচ্ছে, কালী প্রতিমা, ওই ওটার কথা থেকে আছে? কোথায় এসেছে? আমনপুর, কেশপুর সাইডে, কেশপুর, ওখান থেকে প্রতি বছরই? হ্যাঁ হ্যাঁ, কম্পিটিশনের পুজো হয়। একদমই যে চিত্র দেখা যাচ্ছে যে কম্পিটিশনের পুজোর জন্যই কিন্তু এত বড় দুর্গা ঠাকুরের মতো প্রতিমা এখানে তৈরি করা হয় প্রতি বছরই। ওটা কেশপুর এলাকা থেকেই কিন্তু ওখান থেকে অর্ডার আসে, এবং শিল্পী যা জানাচ্ছেন যে বন্যার সময় কিন্তু প্রচুর ক্ষতি হয়ে গেছে, কারণ বন্যা যে দুর্যোগ যেভাবে ভয়াবহতা সৃষ্টি হয়েছিল, সকলেরই ক্ষতি হয়েছে, তেমনই এখানে শিল্পীরও ক্ষতি হয়েছে। এবং এই মুহূর্তে যে চিত্র, যে থিমের প্রতিমা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর থিমের প্রতিমা, তবে সেই থিমের প্রতিমা এই মুহূর্তে যে কাজ চলছে, 10 জন কারিগর কাজ করছেন, 10 জন মৃৎশিল্পী কাজ করছেন, এবং আগামীকাল রাত্রের মধ্যেই কিন্তু সেই প্রতিমা সমস্ত মণ্ডপে চলে যাবে এবং পুজো হবে দর্শনার্থীদের জন্য। সমস্ত মণ্ডপে কিন্তু দর্শনার্থীদের জন্য, দর্শনের জন্য কিন্তু খুলে দেওয়া হবে দ্বার। ঘাটালের নতুক এলাকায় কিন্তু এই ঘাটালের রাধানগর থেকে যে রাস্তাটি চলে যাচ্ছে কুঠিঘাটের দিকে, ঠিক সেই কুঠিঘাটের দিকে যেতেই ডান দিকে, নতুক এলাকায় ডান দিকেই কিন্তু এখানে শিল্পী প্রতি বছর প্রচুর 30টির মতো এবারের প্রতিমা তৈরি করা হয়েছে থিমের প্রতিমা। এত এত ঠাকুর এখনো রয়েছে, রং হয়নি, তাহলে কিভাবে পৌঁছে যাবে মণ্ডপে? কি রং হবে আজকে? সব রং হবে। হ্যাঁ, সব কমপ্লিট হয়ে যাবে তো? হ্যাঁ, কমপ্লিট হবে, লোকজন আছে, কমপ্লিট। এই জায়গাটা কি নতুন? এটা হচ্ছে কাটানপুল। কাটানপুল নতুন মোড়ের আগে, নতুক মোড়ের আগেই কাটান পোল, সেই তার সামনেই যে শিল্পী। আপনার নাম? আমার নাম তারকনাথ পণ্ডিত। তারকনাথ পণ্ডিত, শিল্পী তারকনাথ পণ্ডিত কিন্তু এই মুহূর্তে চরম ব্যস্ত রয়েছেন প্রতিমা গড়তে, প্রতিমায় রং করতে, এবং তিনি জানিয়েছেন যে
আজকের মধ্যেই সমস্ত প্রতিমা কিন্তু রং হয়ে যাবে, কারণ দশজন রয়েছেন এবং সেই প্রতিমা মণ্ডপে মণ্ডপে চলে যাবে আগামীকাল কালী পুজো। আবারও এই কালী পুজো চলে গেলে কিন্তু এক বছরের অপেক্ষায় থাকতে হবে।